স্কেটিং দেখে আমার মনে হয়েছে যে আমি যদি পারফেক্টলি স্কেটিংটা শিখতে পারি তো হয়তোবা স্কেট দিয়েও ফুটপান্ডা ডেলিভারি দেওয়া সম্ভব। সাগর ভাই কথা কাজে সম্পূর্ণই মিলেছে, আমি বুঝতে পারি নাই যে আসলে সাগর ভাই এইরকম মনের মানুষ। দাম কমলে অবশ্যই দাম কমাই দেই, আর যদি দাম বাড়ে আমি সহজে দাম বাড়াই দিই। একটা ভিডিও তো নাই যে সাগর ভাই দাম বাড়াইছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা কিন্তু সাগর স্পোর্টসে এই মুহূর্তে অবস্থান করছি, আর সাগর স্পোর্টসে আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন যিনি আমাদের ভিডিও দেখে এসেছেন ঘটনাক্রমে তার সাথে দেখা, এবং তিনি স্কেটিং কিপতে এসেছেন। তিনি মূলত ফুটপান্ডার ডেলিভারি দিয়ে থাকেন আমাদের সম্মানিত ভাইটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালীতে। পটুয়াখালী, এখানে ঢাকায় থাকেন? মূলত ঢাকাতে, এখন বর্তমানে ঢাকাতে আছি। আচ্ছা, তো আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম হচ্ছে রাসেল মাহমুদ। আচ্ছা, এই আপনার ফুটপান্ডার ডেলিভারি সাধারণত মানুষ সাইকেল দিয়ে দেয়, আপনি স্কেট কেনার উদ্দেশ্যটা কি? আমি মূলত সাইকেল দিয়ে দেই। হ্যাঁ, তো স্কেটের প্রতি আমার একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। স্কেটিং আমার ইচ্ছা যে আমি স্কেটিংটা ভালোভাবে শিখব। তো স্কেটিং দেখে আমার মনে হয়েছে যে আমি যদি পারফেক্টলি স্কেটিংটা শিখতে পারি তো হয়তোবা স্কেট দিয়েও ফুটপান্ডার ডেলিভারি দেওয়া সম্ভব আমার এটা মনে হয়েছে। তো আমি এইসব করেও স্কেটিংটা নিতেছি। সাগর ভাইয়ের সন্ধান কীভাবে পেলেন? আমি তো ভিডিও দেখে, আমান ব্লগসের ভিডিও দেখে সাগর ভাইয়ের চিনলাম। তো সাগর ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগছে, আর সাগর ভাইয়ের কথা কাজে সম্পূর্ণই মিলেছে। আমি বুঝতে পারি নাই যে আসলে সাগর ভাই এইরকম মনের মানুষ। আমি এই জায়গায় আসার না আসলে আমি বুঝতাম না যে আসলে সাগর ভাই এরকম একটা মানুষ। এই জায়গায় আসার পরে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা একটু বলি ভাই, অনেকেই বলে যে আমরা নাকি অভিনয় করি, ভিডিও বানাই, আপনারা আসলে মূলত কিনেন না, বা আপনাদেরকে দিয়ে বলাই যে আমাদের ভিডিও দেখেন। সত্যিকার অর্থে বলবেন আসলে ভিডিও দেখেছেন কিনা? আসলে ভাই এক একজনের ধারণা, এক একজনের মন মানসিকতা এক এক রকম। এখন কার চিন্তা ভাবনা কীরকম ওইটা আমি জানি না। আমি ভিডিও দেখছি, আমার ইচ্ছে হয়েছে যে আমি ভাইয়ের কাছে যাই। তো আমি আসলাম, আইসা কথা কাছে সবই দেখছি। এখন এক একজন এক এক কথা বললো, ওইটা দেখার বিষয় না। এখন কথা হচ্ছে আমি আপনাদের ভিডিও দেখছি, আমার মনে হইলো যে আমি ভাইয়ের কাছে যাই, দেখা করি। আচ্ছা, মূলত অনেকেই বলে ব্লগাররা প্রতারণা করে বা এদের আসলে কোনো ভিত্তি নাই। তো আমাদেরকে দেখে কি মনে হয়েছে যে আসলে এরকম আপনি ঠকেছেন বা না? এরকমটা তো মোটেও হয় নাই, বা এরকম মনে তো আসে তো দূরের কথা, প্রশ্নই আসে না। তো মূলত বিষয় হচ্ছে এটা হচ্ছে এক একজনের এক এক চিন্তা ভাবনা। আমি মনে করি না যে ব্লগাররা আসলে এরকম, তারা যেটা সত্যিটা ওইটাই তুলে ধরে, যেটা সত্যি ওইটাই বলে সবার কাছে। আচ্ছা, আমি সবসময় এটাই চেষ্টা করি। তো সব কিছুর ঊর্ধ্বে হলো সাগর ভাইয়ের ব্যবহার আচার, সেটাকে আমি এখানে আসলে ভাইয়া কালকে রাত্রিবেলা আমার ফোন দিয়েছিল যে ভাই আমি আসলে ফুটপান্ডায় কাজ করি, আমি আসলে একটু আর্থিক দিকের সমস্যা আছে, আমি আসলে কথাটা বলতাম না। কিন্তু ভাইয়ের আমার আসলে পার্সোনালিটি কালকে ডাইরেক্ট বলতে, ভাই আপনি সরাসরি চলে আসেন, যেহেতু আপনি ঢাকার ভিতরে আসেন। ভাইয়ের প্রাইসটা ছিল তার আমার যে ধারণা তার চেয়ে বেশি আছে। আমি আসলে কখনো এই কাস্টমার ঠগাই না। যারা বলবেন যে অনেকে অনেক রকমের বুঝাচ্ছেন, আর আমার বিপরীতে অনেকে, আপনি আমিও জানেন আসলে আমার পিছনে অনেক লাগছে। তো আমি যে আমার পিছনে লাগুক, আলহামদুলিল্লাহ আরও লাগুক আমি দোয়া করি। তো ভাই আসলে যে জিনিসটা চাচ্ছিল যেভাবে, তার চেয়ে বেশি কিছুটা করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো ভাই আসলে একটা ক্লাবে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ট্রেনিং করুক। আমি চাচ্ছি ভাই, একটা 3 টাকার একটা শর্ট ছিল, প্রাইসটা একটু কম ছিল, আমি তার থেকেও, তার যে বাজেট তার থেকেও আমি কম রাখি। আমি প্রাইসটা আসলে বলে দিতে চাই 5,500 টাকা। আমি বাইরে বলছি প্রাইসটা বললেন না, এই 3 টাকার স্কেটিংটা ভাইয়ের জন্য আমি 5,500 টাকা রাখলাম। এটা কি ভাই, এটা কি কম্বো প্যাক ছিল সাগর ভাই? এটা কম্বো প্যাক ছিল ভাই। আসলে ভাইয়ের একটা ভালোবাসার লোক, আমাকে যারা ফুটপান্ডা কাজ করে তারা জানে যে তাদের কতটা কষ্ট হয়, অনেক স্ট্রাগল করে, অনেক 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 সারা দিন সাইকেল চালায় ভাই, বা স্কেটিং চালায় অনেকে ইয়া করে, ফুটপান্ডা কাজ করে। তো এই স্কেটটা আমি ভাইয়ের জন্য 5,500 টাকা রাখছি। আসলে মিথ্যা কথা না, কোনো বানান বানান সই না, মানে অনেক অনেক রকম বোঝাই বলছে ভাই দাম কম দিয়ে রেট মনে হয় বাড়াতে, আসলে না ভাই। আমি যেহেতু এই ভাইয়ে আমার কালকে রাত্রে ফোন দিছে, আমি সেই ক্ষেত্রে আমি 5,500 টাকা রাখতেছি। আমি তার সাথে বেশি কথা বলি না যে ভাই আপনি আসেন, আপনার সাথে সাক্ষাতে কথা হোক এবং দেখা হোক, ভালো লাগবে। তো আসলে সাগর ভাই কখনোই প্রতারণা করে না। আর মনে করেন ভাই, আমি একটা মেসেজ দিতে চাই যে হিংসা আছে, কিন্তু হিংসা কিন্তু পতনের মূল। একটা জিনিস মনে রাখবেন, আমার কাছে যেই আসেন সবাই সমান। হ্যাঁ, যেই আসেন সবাই সমান। তো আসলে যার যতটুকু করার আছে আমি একটু করতে পারি। আমি দাম কমলে অবশ্যই দাম কমাই দিই, আর যদি দাম বাড়ে আমি সহজে দাম বাড়াই দিই। একটা ভিডিও তো নাই যে সাগর ভাই দাম বাড়াইছে।
তো কেউ কষ্ট পাবেন না দাম কমলে। হ্যাঁ, অনেকে অনেক রকমের চিন্তা করেন যে সাগর ভাই অন্যদের ভিডিও দেখে আমার কাছে ইয়ে করবেন, ইনশাল্লাহ তাদের সেও কম প্রাইসে পাবেন, একটা ভালো পরামর্শ পাবেন। ওই যে অরিজিনাল ডুপ্লিকেট বা এগুলো মিথ্যা কথা, আমি একজন প্রফেশনাল খেলোয়াড়, আমি এমন কিছু কইতে চাই না যে কারোর বিরুদ্ধে কথা বলতে চাই। তারা অবশ্যই ভালো একটা পজিটিভ রিভিউ দিবে, আমরা সবসময় সবার কথা নিতে পারি না, অনেক সময় কাকতালি ভাবে অনেকের সাথে দেখা হয়, এটা খুব ভালো লাগে আমাদের। আসলে ভাইরে কিন্তু আমি চিনি না, কিন্তু ভাইয়ের মন থেকে যে ইয়াটা দিল, আমরা রিভিউটা দিল, প্রত্যেকটা কাস্টমারের রিভিউটা রাখে, অনেকে চিন্তা করে এটা দেখেও অনেকের খারাপ লাগে যে আসলে মনে হয় মানুষই না, আমার বুঝা বুঝায় বানায় মানে ইয়া করতেছে, আসলে না তার মনের কথা কি আছে আমি জানি না, কিন্তু তার ভিতর থেকেই আমরা ইয়া করলাম। তো ভাই আসলে প্রাইসটা একবারে জানেন তো এটার প্রাইসটা কেমন, তারপরে আপনার জন্য পার্সোনালিটি আমি 5,500 টাকা রাখছি। এবং অনেকে বলবেন ভাই আমরা দোষ করছি কেন, অবশ্যই সবাই আসবেন তাদের জন্য একটা, যেহেতু ভাই ফার্স্ট কাস্টমার আসছে তাদের এই এইভাবেই আমি শুরু করতে যাচ্ছি। আজকের কম্বো প্যাকও থাকতেছে, কম্বো প্যাক 4 থাকতেছে, আরও একটা ডিসকাউন্ট প্রাইসে, তো আপনারা এই ভিডিওটা দেখবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই আমি শেষ করে দেই, ওভারঅল আপনি স্কেটিং শিখেন অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করবেন, সাবধানতার সাথে শহরে যেহেতু স্কেটিং করবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন, আর আপনার এই স্কেটিং এর ভবিষ্যৎ ভালো হোক, আপনার আফটার সেল সার্ভিস ভালো পাবেন, এবং আপনি যে প্রফেশনে আছেন সেটা থেকে যান, আমাদের দোয়া থাকবে সবসময়, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।